আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো খুবই মজার একটা নাস্তা। বাচ্চাদের টিফিন বা বিকালের নাস্তা হিসাবে এটা খেতে অসম্ভব মজার। এটা তৈরি করেছি ব্রেড আর চিকেন দিয়ে। খুবই কম উপকরণ লাগে আর খেতেও অনেক মজার। তাহলে চলুন, কীভাবে রেসিপিটি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়েছি মুরগির বুকের মাংসের এক পিস, আর এটাকে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব আদা আর রসুনের পেস্ট হাফ টিস্পুনের মতো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এরপরে এই মুরগির মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানির পরিমাণটা খুব বেশি দিব না, যতটুকু পানি দিব এতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই হবে। তো এরপরে চুলায় বসিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি একটু প্রথমে, এরপরে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। চুলার হিটটা একদম লোতে রেখেছি। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে গিয়েছে, আর আমাদের মাংসটা কিন্তু এখন সিদ্ধও হয়ে গেছে। যেহেতু এটা চিকেনের ব্রেস্ট পিস, এটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এখন কাঁটা চামচের সাহায্যে এটাকে ছোট ছোট একটু টুকরো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ক্যাপসিকাম, আর ক্যাপসিকামটাকে আমি খুব ভালোভাবে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এখানে খুব বেশি লবণ দেওয়া যাবে না, আমরা চিকেন সিদ্ধ করার সময় কিন্তু লবণ ব্যবহার করেছিলাম, বুঝে ব্যবহার করতে হবে। মেয়োনিজ দিয়ে দিচ্ছি এখানে 2.5 টেবিল চামচের মতো। চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এরপরে সব উপকরণ একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে যদি মনে হয় মেয়োনিজের পরিমাণ আরও একটু দিতে হবে, তাহলে আরও একটু অ্যাড করে নিতে পারেন। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে একটা সাইডে ঢেকে রেখে দিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি আমি একটা ব্রেড, আর ব্রেডের ব্রাউন অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এই ব্রাউন অংশগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রাম তৈরি করা যায়। খুব সহজে বাসায় কিন্তু ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারবেন এগুলো ফেলে না দিয়ে। একটা বাটিতে নর্মাল পানি নিয়েছি, আর পানি দিয়ে এই ব্রেডের নিচের অংশটা শুধু একটু হালকা ভিজিয়ে নিয়েছি। এরপরে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা যে পানিটা আছে সেটাকে ফেলে দিচ্ছি। ব্রেডটাকে পুরোপুরি ভেজানো যাবে না, তাহলে কিন্তু ব্রেডটা অনেক বেশি সফট হয়ে যাবে, আর এটা দিয়ে কিন্তু বলগুলো বানানো যাবে না। পুরটা দিয়ে দিয়েছি। এখন ব্রেডের সাইডের অংশগুলো খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। হাত দিয়ে এভাবে করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি, কোনো অংশ যাতে ফাঁকা না থাকে। যদি একটু ড্রাই মনে হয় তাহলে কিন্তু আরও একটু পানি ব্যবহার করতে পারবেন। হাতে সামান্য পানি নিয়ে লাগিয়ে এটাকে সিল করে দিতে হবে। এমনভাবে সিল করতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। তো দেখতে পাচ্ছেন পিছনের অংশ কিন্তু একদম মসৃণ হয়ে গেছে, আর আমাদের ব্রেড বল তৈরি হয়ে গেছে। তো এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই সামান্য পরিমাণ চিকেন দিয়ে কিন্তু আমার 8টার মতো ব্রেড বল হয়েছে। একটা সাইডে রেখে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম। এখন এই বলগুলোকে খুব ভালোভাবে ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। এতে করে যদি কোনো অংশ ফাঁকা থাকে তাহলে কিন্তু এই ব্রেড ক্রামের সাহায্যে সিল হয়ে যাবে, তেলে ভাজার সময় আর বেরিয়ে আসবে না। তো একইভাবে সবগুলো করে নিয়েছি। এখন চলে যাচ্ছি ভাজার জন্য। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, আর মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে, আর এগুলোকে সুন্দর একটা কালার নিয়ে আসা পর্যন্ত ভেজে নিতে পারবেন না। তাই মিডিয়াম লো হিটে এগুলোকে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে। এই ব্রেড বলগুলো কিন্তু তৈরি করতে খুব বেশি ঝামেলা নেই। তো আশা করছি এই সিম্পল রেসিপি দেখে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন, আর খেতে অসম্ভব মজার। উপর থেকে অনেক বেশি ক্রিস্পি আর ভিতরে একদম ক্রিমি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।